মাদারীপুরের জাফরাবাদ এলাকার গুড় বিক্রেতা লোকমান শিকদার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিজ ঘরেই তৈরি করছেন ভেজাল খেজুর গুড়। একই অবস্থা সদরের তাল্লুক, ঘটমাজি, জিকুরহাটি, মোস্তফাপুর সহ জেলার অন্তত 25 থেকে 30টি স্থানের। সামান্য খেজুর রসের সাথে পানি, চিনি আর রং মিশিয়ে তৈরি করা হচ্ছে খেজুর গুড়, যা ছড়িয়ে পড়ছে জেলা সহ দেশের বিভিন্ন স্থানে। আদমশিনি দিয়ে আর বাসন্তী রং দিয়ে বানাই দেয়, হ্যাঁ খেজুর গুড় বানাই হেলাইছে। খেজুর গাছ না থাকার কারণে এখন সঠিক গুড় পাওয়া যাচ্ছে না। তবে বিক্রেতাদের দাবি, খাঁটি রস দিয়ে গুড় তৈরি করলেও পাওয়া যায় না এর ন্যায্য দাম। চিনি দিয়েছি 6 কেজি, আর এই গুড় আসিল, এই গুড় দিয়ে মিশিয়ে মিশিয়ে একটু বানাইছি। 1 কেজি গুড়ের দাম 600 টাকা বিক্রি করি, আর এলো লগা 200 টাকা 250 টাকা চিনি মাখানোটা বিক্রি হয়। এদিকে গুড়ে ভেজাল মেশাতে বিক্রেতা ও চাষিদের নিরুৎসাহিত করতে নানা উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন। কোনো গাছি খেজুর গুড়ের সাথে যেন কোনো চিনি না মেশায়, আমরা খাঁটি খেজুর গুড় মানুষকে খাওয়াতে চাই এবং সেগুলো তাদেরকে আমরা সেভাবে প্রণোদনা দিব। কিছু অসাধু ব্যবসায়ী গুড়ে ভেজাল দিচ্ছে, এতে হতে পারে ক্যান্সার সহ ভয়াবহ রোগ বলছে স্বাস্থ্য বিভাগ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।